শিক্ষার সাধারণ ধারণা, একজন মানুষ যা শিখে এবং যা পজিটিভ দৃষ্টি দিয়ে দেখে তাকে শিক্ষা বলে। মানুষের জৈবিক, মনস্তাত্ত্বিক, সামাজিক প্রভৃতি বৈশিষ্ট্য শিক্ষাকে প্রভাবিত করে। এসব বৈশিষ্ট্যের বিবর্তন পরিবর্তনের সাথে শিক্ষার বিবর্তন পরিবর্তন হয়ে থাকে। বাংলায় শিক্ষা এবং বিদ্যার দুটি শব্দ সংস্কৃত থেকে এসেছে। শিক্ষা এসেছে শাস ধাতু থেকে, অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা, নির্দেশনা দেওয়া, উপদেশ দেওয়া। বিদ্যা এসছে বিদ ধাতু থেকে, অর্থ জানা বা জ্ঞান আহরণ করা। উভয় ক্ষেত্রেই বিশেষ কৌশল অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যুৎপত্তিগত অর্থে শিক্ষা বলতে বিশেষ জ্ঞান অর্জন করা কিংবা কৌশল অর্জন করাকে বোঝানো হয়ে থাকে। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন। কেউ কেউ মনে করেন এডুকেশন শব্দটি ল্যাটিন এডুকেট শব্দ থেকে এসেছে, যার ভাব অর্থ হলো টু ব্রিং আপ, টু ট্রেন অর টু মোল্ড আপ, অর্থাৎ শিক্ষার্থীকে লালন করা, প্রশিক্ষণ দেওয়া বা কোনো কিছুর আদলে তৈরি করা। আবার কেউ কেউ ল্যাটিন শব্দ এডুকে থেকে উৎপন্ন হয়েছে বলে মনে করেন। এখানে ই অর্থ আউট আর ডুকো অর্থ টু লিড, শিক্ষার্থীকে পরিচালিত করা বা বের করা বা প্রতিভাত করা অর্থে ব্যবহৃত হয়েছে। ল্যাটিন শব্দ পর্যালোচনা করে শিক্ষা বা এডুকেশনের যে আমরা তাৎপর্য পাই তা হলো যথাযথ যত্নের মাধ্যমে শিক্ষার্থীকে জীবন পথে এগিয়ে নিয়ে যাওয়া বা জীবন পথে চলার জন্য শিক্ষার্থীকে উপযুক্ত কৌশল অর্জনে সহায়তা করা। শিক্ষার্থীকে উপযুক্ত কৌশল অর্জন করতে সহায়তা করতে হবে। জীবনে জীবনকে গড়ে তোলার জন্য অন্তর্নিহিত প্রকাশ বিকাশ, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহিত প্রকাশ বিকাশ ঘটাতে হবে কিংবা যথাযথ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীকে তার জীবন পথে এগিয়ে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীকে জ্ঞান ও নৈপুণ্য অর্জনে সহায়তা করতে হবে। সংকীর্ণ অর্থে শিক্ষা, সাধারণভাবে জীবনযাপনের জন্য প্রয়োজন কোনো কৌশল বা দক্ষতা অর্জন করে আমরা শিক্ষা বলে থাকি। এজন্য শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে বা অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে রেখে জ্ঞান অর্জন করানো হয়, উদ্দেশ্য ডিগ্রি অর্জন করানোর জন্য। এটা আসলে প্রকৃত শিক্ষা নয়, এটা সংকীর্ণ অর্থে শিক্ষা। প্রকৃত শিক্ষা, প্রত্যেক মানব শিশুর মধ্যে কিছু সম্ভাবনা আছে, সম্ভাবনা এবং ক্ষমতা রয়েছে, এবং এই শিক্ষার মাধ্যমে ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটানোই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সংকীর্ণ অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্য, শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বা কৌশল, কোনো পেশা বা কোনো কিছু অর্জন করার জন্য সংকীর্ণ অর্থে আমরা যে জ্ঞান অর্জন করতে চাই তা প্রতিষ্ঠানে অর্জন করা হয়। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দাতা গ্রহীতার মতো, শিক্ষার লক্ষ্য সুনির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক। এখানে পেশা ভিত্তিক ভাবে মানুষ তার শিক্ষা গ্রহণ করতে চায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, এই জন্য প্রথম থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েছে অগ্রসর হয়। শিক্ষা সংগঠিত প্রতিষ্ঠান কেন্দ্রিক, শিক্ষার চাহিদা আগ্রহ সামর্থ্য কেন্দ্রিক, অর্থাৎ সবাই উচ্চতর পেশায় যেতে চায় কিন্তু চাহিদা আগ্রহ বা সামর্থ্য সমান না থাকায় হয়ে ওঠে না। শিক্ষা এর জন্য চাহিদা আগ্রহ ও সমর্থন কেন্দ্রিক। ব্যাপক অর্থে শিক্ষা একটি উন্নয়নমুখী, একটি উন্নয়নমূলক পরিবর্তনশীল প্রক্রিয়া যা দ্বারা ব্যক্তি পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে সঙ্গতি বিধানে সমর্থ হয়। শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে, শিক্ষা একটা মানবীয় প্রচেষ্টা, অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন। চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হই আমরা, অভিজ্ঞতা পুনর্গঠন হয়, সৃজন হয়। শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অর্জন, মানব জীবনের বিকাশ সাধন। শিক্ষার সঙ্গতি বিধান, শিক্ষায় সমাজ সংরক্ষণ। শিক্ষা একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া, কোন সমাজ, কোন দেশ, জাতি যখন এগিয়ে যেতে চায় তখন একটা লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হয়। আমি এখন শিক্ষা সম্পর্কে মনীষীদের কিছু মতবাদ তুলে ধরব। গ্রিক দার্শনিক সক্রেটিস, তিনি বলেছেন সমাজের সত্য প্রতিষ্ঠা এবং সমাজ থেকে মিথ্যা দূরীকরণ প্রচেষ্টাই হচ্ছে শিক্ষা। গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন যথাসময়ে আনন্দ ও বেদনার যথার্থ অনুভূতি হচ্ছে শিক্ষা। যথাসময়ে যদি কেউ আনন্দ বেদনা অনুভূত করতে পারে তাহলে শিক্ষা হয়েছে ধরে নিতে হবে। আরো একজন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার নামই শিক্ষা। জ্যাক রুশো সমাজবিজ্ঞানী
বলেছেন শিক্ষা শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। সমাজবিজ্ঞানী পেস্তোলজি বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত শক্তি সমূহের স্বাভাবিক সুষম ও প্রগতিশীল বিকাশ। মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তার স্বাভাবিক এবং সুষম ও প্রগতিশীল বিকাশ করতে হচ্ছে হচ্ছে শিক্ষা। হার্বার্ট বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের নৈতিক চরিত্রের বিকাশ। সমাজবিজ্ঞানী ডিউ বলেছেন ক্রমাগত অভিজ্ঞতা পুনর্গঠনের মাধ্যমে জীবনযাত্রার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষার তাৎপর্যের উপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি উক্তি আমি এখন তুলে ধরছি। শহীদের রক্ত অপেক্ষা পণ্ডিত ব্যক্তির দোয়াতের কালি অধিক পবিত্র। প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জন্য জ্ঞান অন্বেষণ করা অবশ্য কর্তব্য। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বর্গীয় উদ্যানের তুল্য। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেদিন আমি কোনো নতুন জ্ঞান লাভ করতে পারি না সেদিনটি আমার জীবনের অংশ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথায় শিক্ষার তাৎপর্য গুরুত্ব প্রতিভাত হয়েছে। আমি এখন শিক্ষার কাজ সম্পর্কে কথা বলবো। শিক্ষার সামগ্রিক কাজ হচ্ছে সাংস্কৃতিক কাজ। সংস্কৃতি হচ্ছে সমাজ থেকে শিক্ষাপ্রাপ্ত সংজ্ঞায়িত আচরণ সামগ্রিক রূপ। সংস্কৃতি একদিকে রয়েছে মানব কর্তৃক আবিষ্কৃত উদ্ভাবিত বিজ্ঞানের বিস্ময়কর অবদান কলকারখানা যন্ত্রপাতি, অপরদিকে রয়েছে মানব সৃষ্ট গল্প সাহিত্য কাব্য সঙ্গীত নৃত্য ইত্যাদি, মানুষের বিশ্বাস দৃষ্টিভঙ্গি মূল্যবোধ সংস্কৃতির পিছনে কাজ করে থাকে। তবে যে শক্তিটি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে শিক্ষা, মানুষের প্রতি ভালোবাসা মানবিক কাজ। শিক্ষা মানুষ প্রতি ভালোবাসা স্নেহ প্রীতি সহমর্মিতা সংশ্লিতা বা মানবিক মূল্যবোধ জাগ্রত করা। সামাজিক ন্যায় নীতি বিশ্বাস আচরণ ইত্যাদি নিয়ে ধ্যান ধারণা নিয়েই হলো মূল্যবোধ। মানবিক মূল্যবোধের মধ্যে পড়ে মানুষের প্রতি ভালোবাসা স্নেহ প্রীতি সংশ্লিতা। মানবিক মূল্যবোধের সাথে নৈতিকতা জড়িত। যার মানবিক মূল্যবোধ নেই তার নৈতিকতা নাই। একজন শিশু মানবিক মূল্যবোধ বা নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করে না, সে সমাজ পরিবার থেকে সে সমাজ থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নত নৈতিকতা বা মানবিক মূল্যবোধ লাভ করে থাকে। শিক্ষা রাজনৈতিক কাজ। শিক্ষা মানুষের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি শুধু পরিবর্তন ঘটায় না, ব্যক্তি ও সামাজিক জীবনের শৃঙ্খলা দায়িত্ববোধ করাও শিক্ষার কাজ। রাজনৈতিক কার্যকলাপের সপক্ষে সর্বপ্রথম হচ্ছে শিক্ষা মানুষের জন্মগত অধিকার। কাজেই প্রতিটি শিশুকে শিক্ষার সুযোগ প্রদান করতে হবে। শিক্ষা মানুষকে স্বশাসিত হতে শেখায়। স্বশাসিত অর্থে বুঝায় ভালো মন্দের প্রভেদ বুঝতে পারা, নিজ অধিকার সম্বন্ধে সচেতন হওয়া, অধিকার আদায়ের যোগ্যতা অর্জনে সক্ষম হওয়া। একমাত্র শিক্ষাই একাজে সহায়তা করতে পারে। গণতান্ত্রিক মানসিকতা অর্জন চর্চা সবকিছুই শিক্ষার রাজনৈতিক কাজের অন্তর্ভুক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠা শ্রেণীকেন্দ্রিক বৈষম্য দূরকরণ দারিদ্র বিমোচন শিক্ষাক্ষেত্রে সুযোগের সমতা বিধান ইত্যাদি রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। শিক্ষার অর্থনৈতিক কাজ। শিক্ষা মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি হয়। আর মানব যখন দক্ষতা অর্জন করে তখন তার ব্যক্তিত্ব আয় বেড়ে যায়। এই আয় বেড়ে যায় এ কারণে শিক্ষাকে আমরা বলি এটা হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগ। কিন্তু ব্যক্তি যখন আয়ক্ষম হয় তার প্রভাব সমাজ লাভ করে থাকে। এজন্য একই সাথে শিক্ষা হচ্ছে সামাজিক বিনিয়োগও বটে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন সাধনের মধ্য দিয়ে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে ব্যবধান সংকোচন করাও শিক্ষার অর্থনৈতিক কাজ। এরপরে বলবো আমি শিক্ষার সামাজিক কাজ। সমাজ হচ্ছে মানুষের সামাজিক সম্পর্কে একটি জটিল জাল নেটওয়ার্কিং কমপ্লেক্স নেটওয়ার্কিং, যার দ্বারা একজন মানুষ অপর মানুষের সাথে সম্পর্কযুক্ত। সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক আদান প্রদান ক্রিয়া প্রতিক্রিয়া বিদ্যমান। এই আদান প্রদান ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একে অপরের দ্বারা প্রভাবিত হচ্ছে, একজনের চিন্তা অনুভূতি অন্যের মধ্যে সঞ্চালিত হচ্ছে।
এর ফলে যে অভিজ্ঞতা সঞ্চারিত হচ্ছে তারই নাম শিক্ষা। অতএব আমরা বলতে পারি শিক্ষা মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্যতম বাহন। এবার দেখব ব্যক্তিগত জীবনে শিক্ষার কাজ। ব্যক্তিগত জীবনে শিক্ষার প্রথম কাজ হচ্ছে আপেক্ষিক ঐক্যের উন্নয়ন সাধন। পারস্পরিক সহযোগিতা এবং সহায়তা স্বাভাবিক সমাজ জীবনের একটা অপরিহার্য উপাদান। একে অন্যের প্রতি মমত্ববোধ রাখা, সহযোগিতা করা, সহায়তা করা, এই জোরদার করা মানুষের মধ্যে আবেগিক ঐক্যের প্রয়োজন। মনস্তাত্ত্বিক তথা আবেগিক যোগাযোগ উন্নয়ন সাধনের মাধ্যমে আমরা সামাজিক বন্ধন জোরদার করতে পারি। অন্য সংস্কৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি। প্রত্যেক মানুষের নিজস্ব সংস্কৃতি প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে, তেমনি সমাজে বিদ্যমান অন্য যে সংস্কৃতি থাকবে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখতে হবে। সুনাগরিক সৃষ্টি। প্রত্যেক নাগরিককে অধিকার এবং দায়িত্ব কর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তাকে নিজের অধিকার বুঝে নিতে হবে এবং অন্যের প্রতি তার কি কর্তব্য এটাও তাকে জানতে হবে। সুনাগরিক সৃষ্টির জন্য তাই শিক্ষা অনবদ্য ভূমিকা রেখে থাকে। শিক্ষার অন্যতম কাজ হল সভ্যতা সংরক্ষণ ও বিকাশ। প্রতিটি ধর্ম সমাজ যার যার নিজস্ব সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্যগত রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে ওই ঐতিহ্য জাগিয়ে তোলা, তার সংরক্ষণে মনোভাব সৃষ্টি করা, দক্ষতার বিকাশ সাধনে কাজ করা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক দক্ষতামূলক কাজে উৎসাহ প্রদান। সমাজে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পেশায় জড়িত, বিভিন্ন জনকল্যাণকর কাজ করে থাকেন অনেকে। শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে এই বোধ জাগ্রত করে, বিভিন্ন কল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা, অংশগ্রহণ উৎসাহিত করা শিক্ষার অন্যতম কাজ। সামাজিক দক্ষতামূলক কাজে উৎসাহ প্রদান। শিক্ষার আর একটা কাজ হলো, এটা বলেছি, ব্যক্তিত্বের বিকাশ সাধন। শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক আচার আচরণ, প্রথা রীতিনীতি ইত্যাদি সঞ্চালন ঘটে। এজন্য বিষয়ভিত্তিক পাঠদানের সাথে সাথে যদি আমরা সব পাঠক্রমিক কার্যগুলি অংশ ব্যবস্থা করি, তাহলে এই ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। একজন মানুষের পরিপূর্ণ বিকাশের জন্য এগুলো অতি প্রয়োজনীয় এবং তা সম্ভব একমাত্র শিক্ষার মাধ্যমে। সমষ্টিগত মনোভাব বিকাশের সাধন। প্রত্যেক সমাজের সদস্যরা একে অন্যের উপর নির্ভরশীল, এজন্য ব্যক্তির মধ্যে সমষ্টিগত মনোভাবের বিকাশ সাধন করা প্রয়োজন। শিক্ষা এক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রেখে থাকে। সমষ্টিগত অনুভূতি বিকাশের জন্য শিশুদের মধ্যে অন্যতম, শিশুদের মধ্যে ভালোবাসা, ত্যাগ, জাতি ধর্ম নির্বিশেষে সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে এবং তার টিকে রাখার উপর গুরুত্ব আরোপ করতে হবে। জাতীয় জীবনে শিক্ষার কাজ। আমরা জাতীয় জীবনে শিক্ষার যে কাজ সেটা বলবো, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। প্রত্যেক ধর্ম নিয়ে নানাবিধ আচার আচরণ রীতি নীতি অনুষ্ঠান ইত্যাদি প্রথা রয়েছে। নিজ ধর্মের সাথে সাথে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। মুসলমানরা যদি ঈদ পালন করে, হিন্দুরা তাদের বড়দিন পালন দুর্গাপূজা পালন করে, খ্রিস্টান ভাইরা তাদের বড়দিন পালন করে, এই সমস্ত জাতির তাদের উৎসব দিনে উপহার বিনিময় অংশগ্রহণ করা যেতে পারে। দক্ষ কর্মীর চাহিদা পূরণ করা। জাতীয় উন্নয়নের চাকা সচল করার ক্ষেত্রে দক্ষ কর্মীর প্রয়োজন অনস্বীকার্য। দক্ষ কর্মীর মাধ্যমে জাতীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করা গতিময় রূপ লাভ করে। এতে মানুষের আর্থিক সফলতা বাড়ে এবং সমাজ জীবন সমৃদ্ধশালী হয়। সামাজিক স্বার্থ ও ঐতিহ্য সংরক্ষণ, এটা শিক্ষার জাতীয় জীবনের শিক্ষার কাজ বলছি। একই রাষ্ট্রে বিভিন্ন জাতি ধর্ম সংস্কৃতির লোক বসবাস করে। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের
স্বার্থ রক্ষা করা এবং প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করা সকল নাগরিকের জাতীয় কর্তব্য হিসেবে বিবেচিত। এবার আমি বলবো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, রাষ্ট্রীয় মূলনীতির আলোকে বাংলাদেশের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আমি বলবো। শিক্ষার্থীর মনে সৃষ্টিকর্তার উপর অটল আস্থা ও বিশ্বাস গড়ে তোলা, বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মপ্রাণ, সে কারণে শিক্ষার্থীর মনে সৃষ্টিকর্তার অটল আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে হবে। শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমাদের আমরা ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক এই যে মূল্যবোধ গুলো আছে এগুলো সৃষ্টির মাধ্যমে মানবিক গুণাবলীর বিকাশ সাধন করতে হবে। ব্যক্তির সহজ ক্ষমতা ও গুণাবলীর সৃজনশীল বিকাশের মাধ্যমে তার দৈহিক, মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে। একজন ব্যক্তির মধ্যে অফুরন্ত ক্ষমতা লুকায়িত আছে, সেই ক্ষমতার ও গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীকে উৎসাহিত করে তোলা, আমাদের জাতীয় জীবনে, আমাদের জীবনে মুক্তিযুদ্ধ একটা বড় অধ্যায়। যদি মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে শিক্ষার্থীরা ভালো করে জানে তাহলে দেশ মাতৃকার প্রতি তাদের দরদ বৃদ্ধি পাবে। শিক্ষার্থী চিন্তা ও মননে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ গড়ে তুলতে সহায়তা করা, শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিকের গুণাবলী অর্জন ও বিকাশে সহায়তা করা, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা, মানুষের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতা বোধ গড়ে তুলতে সহায়তা করা, নিজ ধর্ম সহ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো, অসাম্প্রদায়িক মনোভাব তৈরি করাতে সহায়তা করা, গণতান্ত্রিক চেতনা বোধের বিকাশ সাধন করা, অন্যের মতাদর্শের প্রতি সহনশীল হতে শেখানো, শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে সমাজ সচেতনতা সৃষ্টি ও সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ উদ্বুদ্ধ করা, স্বাধীনভাবে মৌলিক চিন্তার প্রকাশে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা, স্বাধীনভাবে মৌলিক চিন্তা, একজন মানুষের মনে যে মৌলিক চিন্তা এটা স্বাধীনভাবে প্রকাশ করতে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে হবে, সমাজে মুক্ত চিন্তা ও জীবনমুখী বস্তুনিষ্ঠ ইতিবাচক দৃষ্টিভঙ্গির সুযোগ সৃষ্টি বিকাশ ঘটাতে হবে, বৈষম্যহীন সমাজ সৃষ্টির লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা, উচ্চতর পেশার জন্য আমরা কোনো নির্দিষ্ট দেশের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আমরা এটা রিজার্ভ রাখবো না, আমরা এটাকে সীমাবদ্ধ রাখবো না, বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যার পক্ষে যা করা সম্ভব তাকে সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা সচেষ্ট সুযোগ সৃষ্টি করব। শিক্ষাক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী ও পুরুষ নির্বিশেষে বৈষম্য দূর করতে হবে। বাড়িতে ছেলেরা লেখাপড়া শিখবো, মেয়েরা শিখবে না এটা বলা যাবে না, মেয়েদেরকে বিয়ে দিলে যে তারা অন্য চলে যাবে সুতরাং তাদের লেখাপড়া শেখানো দরকার নাই এটা বলা যাবে না, অবশ্যই এখন এটা আর বলা হয় না। জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আধুনিককালে শিক্ষার লক্ষ্য সমূহ, এখন আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটে, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি শিক্ষার লক্ষ্য সমূহ আমি তুলে ধরব। অভিযোজনমূলক লক্ষ্য, যুগ যুগ ধরে যেসব প্রাণী যত উন্নত সে তত সঠিকভাবে পরিবেশে অভিযোজন করতে পেরেছে, আর যেসব প্রাণী পরিবেশের সাথে অভিযোজন করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্যক্তিকে তার পরিবেশের সাথে সঠিক ও সার্থকভাবে অভিযোজন করিয়ে জীবন সংগ্রামে উপযোগ করে তোলা শিক্ষার উদ্দেশ্য, কিন্তু পরিবেশ ও প্রকৃতি দুটাই পরিবর্তনশীল, তাহলে কিভাবে সমন্বয় করা যাবে? সেজন্য পরিবেশের মধ্যে ব্যক্তিভেদে শিক্ষার উদ্দেশ্য পৃথক হওয়ার সম্ভাবনা থাকে,
তাদের শিক্ষার এই লক্ষ্যের মধ্যে তাত্ত্বিক যথার্থতা থাকলেও ব্যবহারিক দিক থেকে কিছুটা সীমাবদ্ধতা থেকে যায়। শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য, কৃষ্টি হলো জগতে যা কিছু মহৎ ও কল্যাণকর তার সাথে ব্যক্তিকে পরিচিত করানো। এ সম্বন্ধে জন ডিউ বলেছেন, মানুষের ক্ষমতার চর্চা দ্বারা ব্যক্তি স্বাধীন ও পরিপূর্ণভাবে সমাজের সামগ্রিক সত্তার সাথে একাত্ম হতে পারে। স্বাধীন পরিপূর্ণভাবে সমাজের সাথে সে একাত্ম হতে পারে যদি ক্ষমতার চর্চা করতে পারে স্বাধীনভাবে। তাই শিক্ষা কৃষ্টিমূলক লক্ষ্য হলো ব্যক্তির জ্ঞান ও কৃষ্টির দিক দিয়ে উন্নতর জীবন বুঝায়। শিক্ষিত ব্যক্তি সেই যার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো সামাজিক নৈতিক কিংবা সৌহৃদ্যবোধের মাপকাঠিতে উন্নত মানের ও উঁচু স্তরের হয়ে থাকে। কৃষ্টিমূলক লক্ষ্যের মান সকল সমাজে সমান নয়, তাই এটি দ্বারা সমাজের এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে শোষণ করার হাতিয়ার হিসেবে গণ্য হতে পারে। সেজন্য শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্যকে সংকীর্ণ অসম্পূর্ণ লক্ষ্য বলা যেতে পারে। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য, শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য শুধু শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য শুধু জাতীয় কর্মক্ষমতা বৃদ্ধি করা কিংবা বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা নয়। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের অন্তরে বুদ্ধির অদম্য যে সত্তা রয়েছে তাকে উপলব্ধি করানো, উন্নত ধরনের জীবন আদর্শ গড়ে তোলা। এ ধরনের শিক্ষার লক্ষ্যের মাধ্যমে মানুষের আত্মিক জীবনের বিকাশ সাধন ঘটানো সম্ভব হলেও ব্যবহারিক প্রয়োগ সবসময় সহজ নয়। কিন্তু এটি এদেশের মানুষের কৃষি বিকাশের ক্ষেত্রে অনুকূল সৃষ্টি পরিবেশ সৃষ্টি করে। বৃত্তিমূলক কাজ, বৃত্তির ব্যক্তির জীবনে জীবিকা নির্বাহের ক্ষমতা ও দক্ষতা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এতে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস ও আত্মতৃপ্তি জন্ম লাভ করে। বৃত্তিমূলক লক্ষ্য অর্জনের শিক্ষা ব্যক্তির সকল রকম সম্ভাবনাকে বিকাশ করতে পারে না, কারণ মানব জীবন কেবলমাত্র খাদ্য সংগ্রহ বা আরাম উপভোগের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের শিশু যেভাবে আগামী দিন প্রাপ্তবয়স্ক নাগরিক তাকে জীবিকা নির্বাহের উপযুক্ত করে গড়ে তোলাই শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য, যাতে করে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করে নাগরিক সামাজিক যোগ্যতার বিকাশ ঘটাতে পারে। নৈতিক চরিত্রের গঠনমূলক লক্ষ্য, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিচালনা চরিত্রবান শাসক ও বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগত সুবিধার কথা বলেছেন, যার মূল লক্ষ্য হলো চরিত্র গঠন। চরিত্র বিষয়টি মূল্যবোধ যুক্ত বিষয় হওয়ায় দেশে দেশে চরিত্র গঠনের আদর্শ সম্পর্কে নানা মত রয়েছে। অ্যারিস্টটল মানুষের আচরণের প্রধান দুটি দিক দেখতে পেয়েছিলেন, একটি হলো প্রবৃত্তি তাড়িত বর্বরতা, অন্যটি হলো বুদ্ধিভিত্তিক ও মানবতা। তার মতে শেষেরটি নৈতিক চরিত্রের ভিত্তি এবং এর বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, পৃথিবী এখন একটা ক্ষুদ্র গ্রামের মতো তথ্য প্রযুক্তির কারণে, সে কারণে শিক্ষার লক্ষ্য হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টির বিশেষ জোর দেওয়া হচ্ছে। বর্তমানে বিশ্বায়নের যুগে শিক্ষার লক্ষ্যকে শুধু রাষ্ট্রীয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে সুনাগরিক সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন দেশ ও সমাজের মধ্যে সহমর্মিতা সমঝোতার মনোভাব জাগ্রত করার ও মাধ্যমে দ্বন্দ্ব সংঘাত যথাসম্ভব হ্রাস করে বিশ্বে অধিকতর শান্তিময় পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করা হচ্ছে। সুনাগরিকতা অর্জনমূলক লক্ষ্য, জ্ঞান অর্জনমূলক লক্ষ্য, সাংস্কৃতিক লক্ষ্য, অবকাশ উদযাপনের জন্য লক্ষ্য। আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে অনেক কাজ সহজ হয়ে গেছে, সময় বেঁচে যাচ্ছে, সুতরাং মানুষ সময়কে বিভিন্নভাবে উদযাপন করছে। এক্ষেত্রে শুধু পরিশ্রম করে জীবনযাপন না করে আমরা সময়কে কাজে লাগিয়ে আমরা সেখানে জীবনে আনন্দ করতে পারি, সাথে সাথে বেঁচে যাওয়ার সময়ে আমরা সমাজের বিভিন্ন উপকারমূলক সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। সামাজিক দক্ষতার জন্য শিক্ষা,
সমাজে যথোপযুক্ত সদস্য সৃষ্টি করাই শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দক্ষতা অর্জন করার ব্যবস্থা রাখাই শিক্ষার প্রধান কাজ। এই যে সামাজিক সচেতনতা, অর্থনৈতিক সামর্থ্য, সাংস্কৃতিক ও নৈতিক মান বৃদ্ধির সমষ্টি হচ্ছে সামাজিক দক্ষতা। শিক্ষার্থীরা মুক্ত মনের অধিকারী হয়ে যাতে সমাজে বিরাজমান পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। আধুনিক কালের অধিকাংশ শিক্ষা চিন্তাবিদ ব্যক্তির বিকাশে সামাজিক দক্ষতা অর্জনকে শিক্ষার লক্ষ্য হিসেবে সমর্থন করে। শিক্ষার প্রধান লক্ষ্য হলো সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সক্রিয় অর্জন এবং বৈশ্বিক ভূমিকা পালন করা। আমি এখন পরিশেষে বলবো ব্যক্তির সমন্বয়ে সমাজ, নানা ধরনের ব্যক্তির সমন্বয়ে এই সমাজ গঠিত। সমাজকে টিকিয়ে রাখার জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষা হচ্ছে জাতীয় আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার, নতুন সমাজ গঠনের হাতিয়ার হিসেবেও শিক্ষা কাজ করে। সামাজিক ন্যায় বিচারের পূর্বশর্ত শিক্ষা। মুষ্টিমেয় কতিপয় মানুষের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ করা যাবে না। সকল মানুষের জন্য, সকল নাগরিকের জন্য শিক্ষাকে উন্মুক্ত করতে হবে।